দেখুন, 4,266 কোটি টাকার বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত 2017-18 অর্থ বছরের বাজেট পেশ শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বেলা 1:30টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন শুরু হলে বেলা 1:36 মিনিটে তিনি বাজেট পেশ শুরু করেন। এটি হচ্ছে দেশের 36তম, আওয়ামী লীগ সরকারের 17তম এবং অর্থমন্ত্রী 11তম বাজেট। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের। নাম দিয়ে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে 4,266 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেট 3,40,605 কোটি টাকা থেকে 26% বেশি। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট 3,17,174 কোটি টাকা থেকে আগামী বাজেটের আকার বেশি প্রায় 84,000 কোটি টাকা। বাজেটে ব্যয় মেটাতে সরকারি অনুদান সহ আয়ের পরিমাণ ধরা হয়েছে 2,93,494 কোটি টাকা। এর মধ্য দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের আয় ধরা হয়েছে 2,48,190 কোটি টাকা। মোট ঘাটতি 1,06,772 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরেছে 1,53,331 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ধরা হয় 1,10,000 কোটি টাকা। সরকারের অর্থায়নে অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে ঋণ ধরা হয়েছে 60,352 কোটি টাকা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।